নমস্কার বন্ধুরা, আমি অদীপ মণ্ডল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে ড্রাগন গাছের গ্রাফটিংয়ের সিম্পল একটা প্রসেস আপনাদের দেখাবো। অর্থাৎ আপনাদের বাড়িতে যে ড্রাগন গাছগুলো আছে, সেই ড্রাগন গাছগুলো যদি দেশি প্রজাতির ড্রাগন গাছ হয়, সেই ড্রাগন গাছকে কীভাবে ছোট্ট একটু কাটিং বা ছোট্ট একটু গ্রাফটিং করে কীভাবে তাকে আপনারা উচ্চ প্রজাতির ড্রাগন গাছে পরিণত করবেন, আমি আজকে সেই ড্রাগন গাছের গ্রাফটিং আপনাদের শেখাবো বা গ্রাফটিং সম্পর্কে আমি বলবো। গ্রাফটিং করার আগে আমি কয়েকটি কথা বলবো, সেটা হচ্ছে গ্রাফটিং কেন করবেন, গ্রাফটিং করার কয়েকটি উদ্দেশ্য রয়েছে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে, যদি আপনার বাড়িতে বা আপনার বাগানে অথবা আপনি যে জমিতে চাষ করেছেন সেই ড্রাগন গাছগুলো যদি নিম্ন প্রজাতির হয়, অর্থাৎ সাইজ বড় হচ্ছে না অথবা খুব একটা মিষ্টি নয় অথবা দেশি ভ্যারাইটির ড্রাগন গাছ, সেই ড্রাগনের গাছগুলোকে সম্পূর্ণরূপে কেটে না দিয়ে আপনি সেই তৈরি গাছের উপরেই যদি হাইব্রিড বা উচ্চ ফলনশীল ড্রাগন গাছের গ্রাফটিং করেন, তাহলে সেই গ্রাফটিংটা করলে আপনাকে খুব দ্রুত আপনি সেই গাছে ফল পাবেন। তাছাড়া সেলফ পলিনেটেড এবং ক্রস পলিনেটেড গাছ হয়, অর্থাৎ যে গাছগুলোতে অনেক সময় পরাগায়ন না ঘটালে ফল ঘটে না, ফল পাওয়া যায় না, তাই সেই ধরনের সমস্যা সমাধান করতে আপনার দেখা গেল ক্রস না করলে আপনি ড্রাগনে ফল পাচ্ছেন না, তাহলে সেই ড্রাগন গাছটাকে আপনি সেলফ পলিনেটেড যে ড্রাগন, সেই ড্রাগনে যদি গ্রাফটিং করেন তাহলে আপনার এই সমস্যাটাও দূরীভূত হয়ে যাবে। তাই এই সমস্ত কারণে আপনাদেরকে অবশ্যই ড্রাগনের বা গ্রাফটিং, সেই গ্রাফটিং করতে হবে। গ্রাফটিংয়ের বেশ কয়েকটি প্রকার আছে, তার মধ্যে হরাইজেন্টাল, এল গ্রাফটিং, ভি গ্রাফটিং। আমি আজকে আপনাদের হরাইজেন্টাল গ্রাফটিং সম্পর্কে বলবো। দেখুন, আমার পিছনে প্রচুর ড্রাগন গাছ আছে। আমার বাগানে মোটামুটি বেশ কয়েকটি ভ্যারাইটি রয়েছে, চারটি ভ্যারাইটি রয়েছে। ইয়েলো একটা ভ্যারাইটি রয়েছে, আইসিস গোল্ড যেটাকে বলা হয়, এবং তার সঙ্গে আমার পিঙ্ক ভ্যারাইটি কিন্তু এখানে রয়েছে। দেখুন, আমি এখানে একটা স্টক নিয়েছি, এইটাকে বলা হয় স্টক, এবং তার সঙ্গে আমি একটা হাইব্রিড ড্রাগনের সায়ন নিয়েছি। এই সায়নটাকেই আমি এই স্টকের মধ্যে গ্রাফট করব, এবং সেটা হবে হরাইজেন্টাল গ্রাফট। গ্রাফট করার আগে সবার প্রথমেই আপনাকে কি করতে হবে, না এই গাছের মাথাটাকে কেটে দিতে হবে। আর একটা কথা, যে কোনো গ্রাফটিং বা যে কোনো কাজ করার আগে আপনাকে প্রত্যেকটা যন্ত্রপাতিকে এইভাবে স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করে নিতে হবে, তা নাহলে গাছের মধ্যে পচনজনিত সমস্যা বা ফাঙ্গাসজনিত যে সমস্যা, সেই সমস্যা কিন্তু আপনার দেখা দিতে পারে। আমি আমার প্রত্যেকটা যন্ত্রপাতিকেই গ্রাফটিং করার জন্য যেগুলো আমি ইউজ করব সেগুলোকে স্যানিটাইজ করে নিলাম। এবার আমি সবার প্রথমে এই যে স্টকটা রয়েছে, স্টকটাকে আমি কেটে দেব। স্টকটাকে আমার কাটা হয়ে গেছে, স্টকটা কেটে দিয়েছি। এবার আমি এটাকে একটু সমান করে নেব। এরপর আমার যে সায়নটি রয়েছে, এই সায়নের যে মাঝের অংশটি আছে এটাকেই আমি এর মধ্যে গ্রাফট করব। সবার প্রথমে আমার এর মাঝের অংশটি আমার ক্যামেরাম্যানকে বলবো এদিকে দেখাতে, এই যে মাঝে গোল অংশটি আছে এটার মধ্যে আমি এটা দিয়ে একটা ছোট্ট হোল করে দেব। এরপর এই দেখুন, এই যে অংশটি রয়েছে এই অংশটিকে কেটে আপনাকে তৈরি করে নিতে হবে। তারপর এই যে আমি হোলটা করেছি এর মধ্যে এটাকে আমি হরাইজেন্টাল এর মধ্যে বসিয়ে দেবো। আপনার গ্রাফটিং কমপ্লিট, আপনার গ্রাফটিংটি সম্পন্ন। এরপর আপনাকে কি করতে হবে, না টেপ নিয়ে, এই যে স্টেপ রয়েছে এই টেপ দিয়ে আপনাকে কি করতে হবে, এই পুরো অংশটাকে বেঁধে দিতে হবে। এইভাবে একটু চাপ দিয়ে পুরো অংশটাকে আপনাকে এর মধ্যে বেঁধে দিতে হবে। এইভাবে রাউন্ড দিয়ে পুরো অংশটাকে আপনাকে টেপ দিয়ে কী করতে হবে, বেঁধে দিতে হবে। এরপর আপনাকে অপেক্ষা করতে হবে 20 থেকে 1 মাস, এবং এর মাঝেও কিছু কাজ আছে, সেটা হচ্ছে এইটা করার পর যাতে আপনার সায়নের মধ্যে ডাইরেক্ট সানলাইট এবং বৃষ্টির জল না পায়, তার জন্য প্রথমে একটা কাগজ দিয়ে দেবেন,
আর এই কাগজটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এই যে গাছ থেকে যে জলীয় বাষ্পটা বেরোবে সেই জলীয় বাষ্পটা যাতে এই কাগজ অ্যাবজর্ব করে নেয়, তাহলে কোনো রকমের ফাঙ্গাসজনিত কোনো সমস্যা এর মধ্যে হবে না। এবং এটা বাঁধার পর একটা পলিথিনের প্যাকেট এর মাথার মধ্যে আপনাদেরকে অবশ্যই কী করতে হবে, বেঁধে দিতে হবে। এই বেঁধে দিয়ে অপেক্ষা করতে হবে প্রায় 20 থেকে 1 মাস। চলুন আমরা ঘুরে আসি, এক মাস পর এই কাটিংটি যদি সফল হয় অবশ্যই এর মধ্যে নতুন কুশি বা নতুন শাখা বের হবে, দেখা যাক কী হয়। গ্রাফটিংয়ের বিষয়ে আর একটা কথা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, দেখুন এই গ্রাফটিংটা আমি কিছুদিন আগে করেছিলাম। গ্রাফটিংয়ের যে নিচের অংশ অর্থাৎ স্টক থাকবে সেখান থেকে যদি গ্রাফটিং করার পর নতুন কোনো কুশি বেরোয় তাহলে সেগুলোকে কিন্তু ভেঙে দিতে হবে। দেখুন এখানে আমার একটা নতুন কুশি বেরোতে শুরু করেছিল, আমি কিন্তু সেই কুশিটাকে কুশি অর্থাৎ ডাল ভেঙে দিতে হবে, তা নাহলে কিন্তু আপনার উপরের যে গ্রাফটিং সেই গ্রাফটিংটি সফল নাও হতে পারে। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখলাম। এক মাস পর উপস্থিত হয়েছি আপনাদের সেই যে গ্রাফটিংটি করেছিলাম তার আপডেট দেওয়ার জন্য। 20 দিনের মাথাতেই আমার গ্রাফটিংয়ে নতুন ডাল বা কুশি বের হতে শুরু করেছিল, আজ এক মাস হয়ে গেল, আমি আপনাদের দেখাবো, চলুন দেখা যাক কতটা বড় হয়েছে। ওয়াও, দেখুন কত সুন্দর একটা কুশি বা শাখা আমার এই ড্রাগন গাছটা থেকে যে গ্রাফটিং করেছিলাম সেখান থেকে বেরোতে শুরু করেছে। এই যে এক মাস, এই এক মাসের মধ্যে এত সুন্দর, আপনার গ্রাফটিং যদি সফল হয় অবশ্যই আপনাদের এইভাবে গ্রাফটিং থেকে নতুন শাখা বা কুশি বের হবে। আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং আপনারাও এইভাবে গ্রাফটিং করবেন এবং আপনার দেশি ভ্যারাইটির গাছটিকে হাইব্রিড ভ্যারাইটিতে পরিণত করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশন, লাইক, শেয়ার এবং কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায়। নমস্কার।